আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাধ্যমে আরো তিনজন নিজের কফিল নিজে হয়ে গেল। আমাদের যে সর্বপ্রথম কোম্পানিটি, যে কোম্পানিটি রয়েছে আজকে অক্টোবরের প্রথম তারিখ, 1 তারিখ, আজকে আমরা এই কোম্পানিগুলো পেয়ে আমরা অনেক আনন্দিত। আমাদের এই মাসটি খুব ভালোভাবে শুরু হলো। প্রথম কোম্পানির নাম হচ্ছে শেরিকা আয়ান বিন আলমিরাজ ভাই। আলমিরাজ ভাই হচ্ছে দোহারের, ঢাকা দোহারের। আমি আয়ান বিন আলমিরাজ কোম্পানির পক্ষ থেকে আলমিরাজ ভাইয়ের ম্যানেজার রিয়াদ ভাইকে আমন্ত্রণ জানাবো ওনার লাইসেন্সটি রিসিভ করার জন্য। আপনারা জানেন লাইসেন্সগুলো 3টি পার্টে থাকে, একটি হচ্ছে সিআর, আর হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স, আর মেমোরান্ডাম। সো এটি হচ্ছে আলমিরাজ ভাইয়ের সিআর, আর এটি মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স, আর এটি হচ্ছে মেমোরান্ডাম আক্টাসিস। এই কোম্পানিগুলো বের করতে আমাদের মোটামুটি এক একটি কোম্পানি বের করতে 1 মাসের মতো সময় লাগে। কোম্পানিগুলো আপনারা জানেন, এগুলোর কাজগুলো শুরু হয় বাংলাদেশ থেকে, ওনাদের নামে বাংলাদেশ একটি কোম্পানি হয়। এই কোম্পানির পরে এখানে আমরা মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টে যোগাযোগ করে তারপরে আমরা এখানের লাইসেন্সগুলো বের করে থাকি। ধন্যবাদ আলমিরাজ ভাইয়ের পক্ষ থেকে, আল রিয়াদ ভাইকে, জাজাকাল্লাহ খাইর। আমাদের বাকি আরো যে 2টি কোম্পানি রয়েছে, তারপর দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে আমাদের বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান, উনি হচ্ছে আমাদের আব্দুল হালিম ভাই। কোম্পানির নাম হচ্ছে শারিকা বার্সেলোনা ওভারসিজ মাহদুদা লিমিটেড কোম্পানি। উনি বাংলাদেশে বিশিষ্ট বিজনেসম্যান, ওনার নামে বাংলাদেশে আয়াটা আছে, তারপরে 4টা কি বলে রিক্রুটিং লাইসেন্স আছে, রিয়েল এস্টেট আছে, অনেকগুলো বিজনেস ওনার। উনি সৌদিতে ইনভেস্টর হয়েছে, উনি সৌদিতে দীর্ঘদিন যাবত ওনার আগেও বিজনেস ছিল। আমি আব্দুল হালিম ভাইকে রিকোয়েস্ট করব, ওনার যে বস আছে বসকে নিয়ে উনি ওনার লাইসেন্সটা রিসিভ করবে। ওনার একজন বস আছে, এদিক দিয়ে এদিক দিয়ে। বসের নাম কি? আব্রার সাদমান। বলো আব্রার সাদ, আব্রার সাদমান। দেখি দেখি হাঁটতে হাঁটতে। বস বস এই কোম্পানির কি? বস এই কোম্পানির ফিউচার ডিএমডি রাইট নাও, ইনশাআল্লাহ হি উইল বি বিকাম। হ্যাঁ আব্দুল হালিম ভাই, এটি হচ্ছে আপনার সিআর, এটি হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স, আর এটা মেমোরান্ডাম আক্তাসিস। আমি আপনাকে সৌদি আরবে নিজের কোম্পানি খুলে, নিজের কফিল নিজে হয়ে নিজের কোম্পানি খোলা, আপনার অনুভূতি কেমন হচ্ছে এটা লাগে দেন শেয়ার করার জন্য অনুরোধ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমান রহিম। আমি সর্বপ্রথম স্মরণ করছি এই মহান রাব্বুল আলামিনকে, যার একান্ত মেহরবানিতে আজকে এই সময় আমরা সৌদি আরব এসে উপস্থিত হয়েছি। এজন্য এখানে অডিয়েন্সে যারা আছেন, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিজনেসম্যানরা এখানে আছেন, সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ ব্যবসাকে করছে হালাল আর সুদকে করছে হারাম, এই জন্য আমরা ব্যবসা করার জন্য যে ব্যাপারটা, বিংশ শতাব্দীর পরে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বর পরে যদিও বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করে, সৌদি আরবে এর আগে নজির খুব কমই ছিল যে এদেশে কোনো বাঙালি নিজে সে ইনভেস্টর হবে, তার নিজের নামে সে নিজের লাইসেন্স করবে, এই অধিকারটুকু আগে সৌদি আরবে ছিল না। তো বর্তমানে আসলে বিগত আমার মনে হচ্ছে যে 2 বছর ধরেই এই প্রক্রিয়াটা শুরু হয়। এই প্রক্রিয়া শুরুর পরে আমরা যারা বাংলাদেশ থেকে আসলে যারা ব্যবসার উদ্যোক্তা, যারা বিজনেস করেন, অনেকভাবে অনেক লোকে প্রতারিত হয়েছেন আপনারা বিভিন্নভাবে। কারণ আপনারা যখন একজন সৌদির নামে স্বাভাবিক এদেশে আসলে আমরা প্রতিনিয়ত শুনি, যেহেতু বাংলাদেশে আমরা থাকার প্রেক্ষিতে সোশ্যাল ওয়ার্ক করার কারণে অনেকে নলেজে আসে যে হুরুপ খেয়ে যায়, ওই হয় সে হয়, বিলগুলো নিয়ে যায়। ধরেন সে আপনি একজন সৌদি নামে বিজনেস স্টার্ট করলেন, ভালো বিজনেস আসলো, সে আপনাকে বললো যে এই দেশি ভাষা মিনেন্তা মিনেন্তা হাদা হাগ্গে আনা শরিকা আনা উম্মাল আনা এস পয়দানা এস কাল্লাম হাদা এন্তা হাতলা বাররা। সো সাচ কাইন্ডস অফ থিংস, ইনশাল্লাহ দিস ইজ দ্য সৌদি গভর্নমেন্ট অলসো, তারা যে লাইসেন্সটা দিচ্ছে যদিও এটা এক্সপেন্সিভ হয়, তাদের যে রিটার্নটা ট্যাক্সপেয়ারটা, আমি বলবো আপনারা এই ব্যবসার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের নিজের কল্যাণ, দেশের কল্যাণ এবং মানবতার জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার আসল নাকি ইল্লা রহমত আল্লিল আলামিন। আমরা বিজনেসের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদের আইডল, আমাদের লিডার
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। আর ব্যবসার কারণে আমরা প্রত্যেকের হক যেভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে, এভাবে যদি আমরা ইয়ে করতে পারি ইনশাআল্লাহ উত্তরোত্তর সাফল্য কামনা করবেন। আর বিশেষ করে একটা কথা না বললে নয় যে বাংলাদেশেও অনেক লোক, অনেক লয়ার যদিও থাকে, যদিও আলাউদ্দিন ভাইকে অনেকে যারা কাছ থেকে যেভাবে চিনেন, যে যদি বলবে যে লয়ার নয়, উনি আসলে একজন ভালো লয়ার, একজন ভালো মানুষ। তো উনি আমার চোখের দেখা, এজ আই নো হিম নট টু লং, সো ইজ দ্য আই থিঙ্ক বিহেন্ড অফ দ্য ওয়ান অ্যান্ড হাফ মান্থ অ্যান্ড প্যান্ডামিক সিচুয়েশন। জুলাই অবার ফোনে আমার সাথে ওনার কথা হয়, তখন আমি 26 তারিখ জুলাই আবার বাংলাদেশে চলে যাই এর আগেই। তো ক্রস পেন্ডিং ভাবে উনি একজন রেসপন্সিবিলিটি পার্সন এবং ওনার ভালো রেসপন্স আছে, তা আমি বিশ্বাস করি। এবং আমি আশা করি আলমিন ভাই আপনি যে সার্ভিস, যে ইয়ে দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা মানুষের হায়াত মত রিজকি আল্লাহর হাতে, ইনশাল্লাহ আপনার এই সার্ভিসের জন্য আপনাকে অনেস্টলি, মানে অবভিয়াসলি আমার হার্ট থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে এবং বিভিন্ন যারা লাইভে আছে বা সরাসরি শুনতেছে সকলকে সকলভাবে আমি আহ্বান করব যে ওনার এখানে নিশ্চয়ই ইয়েদের নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সময় যে কোনো কিছুর জন্য আপনি নিযুক্ত হবেন, ওনাকে আপনারা ওনার এখানে আসবেন। উনি ভালো মানুষ, সবসময় বুঝতে হবে যে হ্যারিস ছাড়া, হ্যারিসমেন্ট ছাড়া এবং জামেলা ছাড়া নিষ্কণ্ঠক লোক পাওয়া খুবই ডিফিকাল্ট। তারপরে ওনার আমি বলবো যে বিজনেস ক্যারেক্টার যেটা, সবগুলো গুণে আল্লাহ ওনাকে দিয়েছেন। আর ওনার উত্তরোত্তর সফলতা কামনা করি, ভালো থাকবেন এবং ইনশাল্লাহ দোয়া করবেন, আবার দেখা হবে। আল্লাহ আপনার বিজনেস তরকি দিক কামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে তৃতীয় কোম্পানিটি রয়েছে, শেরিকা আল আয়াদ বিন উজ্জ্বল। এটি হচ্ছে আমাদের বিশিষ্ট বিজনেসম্যান উজ্জ্বল ভাই এবং ওনার ওয়াইফ আজিজা বাবির। এই লাইসেন্সটি দুইজনের নামে, আজিজা বাবির এবং ওনার নামে। এই কোম্পানির ওনার হচ্ছেন উজ্জ্বল ভাই এবং আজিজা বাবি। ওনাদের উনি দীর্ঘকাল থেকে জেদ্দাতে বিজনেস করেন, উনি অনেক ফেমাস লোক। ওনার লাইসেন্স করার পর থেকে আমার কাছে প্রচুর মেসেজ আসে ওনার নাম্বারের জন্য, এবং আমি ওনার লাইসেন্স করার পর আমি মনে হয় যেন আরো ফেমাস হয়ে গেলাম। সো আমি উজ্জ্বল ভাইকে এবং আজিজা বাবিকে রিকোয়েস্ট করবো ওনাদের লাইসেন্সটি রিসিভ করার জন্য। আসলে ওনার লাইসেন্স করার পর আমি এক্সট্রা ফেমাস হয়ে গেছি, আমি বুঝতেই পারি নাই শুরুতে যে উনি এত ফেমাস। ওনার লাইসেন্স হাতে পাওয়ার পর থেকে, ওনার নাম ঘোষণা করার পর থেকেই আমার কাছে প্রচুর লোক আমাকে কল দিয়েছে, ওনার পরিচিত। ধন্যবাদ উজ্জ্বল ভাইকে। এটি হচ্ছে আজিজা বাবি এবং উজ্জ্বল ভাইয়ের সিআর, এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স, আর এটা হচ্ছে আপনাদের আক্তাসিস। আর আজিজা বাবিকে ধন্যবাদ আমাকে বিশ্বাস করে কাজটি দেওয়ার জন্য। ওনারা জেদ্দা থেকে এসেছেন, উনি জেদ্দায় বিশিষ্ট বিজনেসম্যান। আমি উজ্জ্বল ভাইকে রিকোয়েস্ট করব আপনি আপনার কফিল হয়ে এবং আপনার নামে কোম্পানি খুলে আপনার অনুভূতি কেমন। আসসালামু আলাইকুম, সর্বপ্রথম ধন্যবাদ জানাই শামীম ভাইকে। আসলে শামীম ভাইয়ের মুখে যেমন মিষ্টি, অন্তরে সেরকম, এবং কাজের দিকে 100-তে 100 ভাই, কথা বলছেন। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আমি জিদ্দা থেকে আসছি, আসলে আমি একটু অসুস্থ। যারা আমার পরিচিত বা আমার ফ্রেন্ড অনলাইনে, তাদের বলতেছি, তাদের উদ্দেশ্য করে বলতেছি, যদি কেউ ভালো একটা পদে থাকেন, ভালো সিস্টেমে থাকেন, এই ধরনের কেউ যদি কোনো মানে কোম্পানি খুলতে চান, তাহলে অবশ্যই শামীম ভাইয়ের সাথে আগে যোগাযোগ করবেন। আমার পক্ষে থেকে বলতেছি, যত শামীম ভাই খুব তাড়াতাড়ি এইটা কাজটা সম্পূর্ণ করতে পারে, এবং ওনার ভিতরে যে সততাটা আমি পাইছি এবং আশা করি আপনারাও পাবেন। এই শামীম ভাই আর কিছু বলবো না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের ফ্যামিলির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আপনাদের জন্য। ধন্যবাদ ভাবি, একটু সালামে দেন। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার লাইসেন্সটা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করছেন, এর জন্য অনেক ধন্যবাদ। উনি আসলে একটু বাংলাটা ভেঙ্গে ভেঙ্গে বলে, আরবির দিকে স্মার্ট। ধন্যবাদ সবাইকে, আমরা মোটামুটি শেষ পর্যায়ে রয়েছি, ইনশাআল্লাহ আগামীকাল আবার কিছু বিজনেস ওনারদেরকে নিয়ে আসব। অবশ্যই এই কাজগুলো করার মাধ্যমে আমি প্রচুর বিজনেসম্যানদের সাথে মানে আমার রিলেশন হচ্ছে, এবং প্রচুর বিজনেসম্যান ওনারদের সাথে আমার কানেক্টিভিটি হচ্ছে, এতে আমি অনেক বেশি আনন্দিত। আসলে এত বড় বড় বিজনেসম্যানদের সাথে, তাদের সাথে আমার ইয়া হওয়া, পরিচিত হওয়া, এটা আমার জন্য অনেক ভাগ্যের বিষয়। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং
সমস্ত বিজনেস ওনারদের আমার মাধ্যমে যারা লাইসেন্স করেছেন এবং সৌদিতে যত বিজনেস ওনার আছেন বাংলাদেশি ভাইরা, আপনাদের সবার কল্যাণ কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।